কলকাতা জেলার চিঠি উত্তর পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিবস সারা দেশের সঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলাতেও জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়েছে বারোই জানুয়ারি নেহেরু কেন্দ্র। বারাসাতের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় নৈহাটির গরিফার আম্রপল্লী অর্জুন স্মৃতিসংঘ ময়দানে সকালে পড়ুয়াদের নিয়ে পদযাত্রার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথ নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় দমদম মিনাখা সহ জেলার বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী নানা কর্মসূচিও গ্রহণ করা হয়েছিল জাতীয় যুব দিবস উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করে জগদ্দলের আতপুর ট্রাফিক গার্ড অফিসের কাছ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে এই দৌড় কাঁকিনাড়া জুটমিল ময়দানে গিয়ে শেষ হয় ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া ম্যারাথন দৌড়ের সূচনা করে বলেন যুব সমাজকে বেশি করে খেলাধুলোয় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত আটাশে ডিসেম্বর দেগঙ্গার চাকলার লোকনাথ মন্দিরে পুজো দেন চাকলাধাম কমিটির উদ্যোগে প্রকাশিত বাবা লোকনাথের জীবনী নিয়ে একটি বইয়েরও উদ্বোধন করেন তিনি মুখ্যমন্ত্রী চাকলা মন্দিরে দুটি নতুন গেট নতুন টিকিট কাউন্টার ভোগ বিতরণ কেন্দ্র ফুলের দোকান মন্দির সংলগ্ন পুকুরের সৌন্দর্যায়ন প্রকল্পের কাজের উদ্বোধন করেছেন পাশাপাশি উনসত্তর কোটি দু লক্ষ টাকা মূল্যের একগুচ্ছ প্রকল্প জেলাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি মমতা ব্যানার্জী বলেন মানবিকতা ও সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে বাংলার তীর্থস্থানগুলির গুরুত্ব অপরিসীম এই তীর্থস্থানগুলির উন্নয়নে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে হিন্দু জাগরণ মঞ্চ ভাটপাড়া নগরের উদ্যোগে গত সোমবার ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে গঙ্গা আরতি মহোৎসবে অংশ নেন রাজ্যপাল আনন্দ বোস পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ভারতবর্ষে গঙ্গার মাহাত্ম যথেষ্ট গঙ্গা আরতির মধ্য দিয়ে রাজ্য তথা দেশ শান্তি ও প্রগতির পথে এগিয়ে চলুক গাইঘাটার সুটিয়া গ্রামে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির নতুন বহির্বিভাগ চালু হল গত পাঁচই জানুয়ারি এর উদ্বোধন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির শল্য চিকিৎসা বিভাগের প্রধান ডাক্তার রামকৃষ্ণ ঘোষ বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মনস্পতি দেব ডাক্তার রামকৃষ্ণ ঘোষ জানান এই চিকিৎসা প্রতিষ্ঠানে দশটি বহির্বিভাগ রাজ্য জুড়ে রয়েছে আয়ুষের মাধ্যমে চিকিৎসা পরিষেবা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেবার লক্ষ্যেই এই বহির্বিভাগ চালু করা হয়েছে প্রতিদিন সকাল নটা থেকে রোগীরা এখানে নিখরচায় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধও রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় টাকির পৌর সাংস্কৃতিক মঞ্চে গত এগারো থেকে পনেরোই জানুয়ারি অনুষ্ঠিত হল বিনোদিনী নাট্য উৎসব প্রতিদিন দুটি করে মোট দশটি নাটক মঞ্চস্থ হয় কলকাতা হাওড়া নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দশটি নাট্যদল এই উৎসবে অংশ নিয়েছিল পঁয়ত্রিশতম উত্তর চব্বিশ পরগনা জেলা বইমেলা তেইশ থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত পারাসাত প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হয় রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মেলার উদ্বোধন করেন হাবড়ার বানীপুরের গভর্নমেন্ট বেসিক কাম মাল্টিপারপাস স্কুল এবছর পঁচাত্তর বছরে পদার্পণ করেছে এই উপলক্ষে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় শেষ দিনে স্কুলে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় বেরোয় বর্ণাঢ্য পদযাত্রা প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষাকর্মীদের সংবর্ধনা দেওয়া হয় পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা শীর্ষক এক প্রদর্শনীর আয়োজন করা হয় গত এগারোই জানুয়ারি ভেটরেন্স ডে উপলক্ষে স্বরূপনগরের তেঁতুলিয়া হাইস্কুল ময়দানে প্রায় তিনশো জন প্রাক্তন সেনাকর্মী ও তাদের স্ত্রীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় বিএসএফের রাজপুতানা রাইফেলসের একশো নম্বর ব্যাটালিয়ানের পক্ষ থেকে শহীদদের স্ত্রীদের সম্মাননা জ্ঞাপন এবং অবসরপ্রাপ্ত সৈনিকদের হাতে লাঠি দিয়ে বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে জেলার চিঠি শেষ হল এটি লিখেছেন উত্তর চব্বিশ পরগনা থেকে আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ